আজকে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করলো ইডি গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করলো ইডি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী 23 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বনমন্ত্রীকে গ্রেফতার গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার গতকাল সকালবেলা 6টার সময় কিন্তু ইডি আসে তার বাড়িতে এবং তল্লাশি চালায় প্রায় 23 ঘন্টা লাগাতার তল্লাশি জিজ্ঞাসাবাদ অবশেষে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী তাকে অবশেষে গ্রেফতার করলো ইডি এবং কাল একাধিক জায়গায় তল্লাশিও শুরু হয় পুজো মিটতেই একেবারে রেশন দুর্নীতি নিয়ে কিন্তু তেড়ে ফুড়ে ময়দানে ইডি গতকাল তল্লাশি শুরু হয় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে এবং তার দুজন পিয়ে তাদের বাড়িতেও তল্লাশি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার তার পৈতৃক বাড়িতেও তল্লাশি 12টি জায়গায় ইডির তল্লাশি তারপর 23 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে গ্রেফতার করলো ইডি গতকাল রাত 3টার সময় তাকে গ্রেফতার কতক্ষণ জিজ্ঞাসাবাদ কেন গ্রেফতার আরো একবার স্পষ্ট করে জানতে চাইব দেখো রেশন দুর্নীতি মামলায় এবার বাকিপুরের পর গ্রেফতার করা হলো তৎকালীন খাদ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করলো ইডির আধিকারিকরা টানা 23 ঘন্টার জিজ্ঞাসাবাদ এবং ম্যারাথন তল্লাশির পর অবশেষে তাকে গ্রেফতার করলো ইডির তদন্তকারী আধিকারিকরা ইডি সূত্র থেকে খবর যে এই জ্যোতিপ্রিয় মল্লিক যিনি কিনা বাকিপুরের ঘনিষ্ঠ অর্থাৎ বাকিপুর কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি ঘনিষ্ঠ ছিলেন এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক যা কিনা রেশন দুর্নীতিতে বলা যায় যে একদম উল্লেখযোগ্যভাবে এই প্রভাবশালী যোগ ছিল বলে ইডির দাবি তার কারণ বাকিপুরের যে 100 কোটি টাকার যে সম্পত্তি সেখানে বাকিপুরের প্রায় 5 থেকে 6টি যে শেল কোম্পানি ছিল সেই কোম্পানিতে কালো টাকা সাদা করা হতো এবং সেই 100 কোটি টাকার যে তার সম্পত্তি রয়েছে অর্থাৎ তার 9টি ফ্ল্যাট একাধিক জায়গায় জমি বাড়ি সেই সমস্ত মিলে এই 100 কোটি টাকার সম্পত্তি যদি বাকিপুরে থাকে ইডির আধিকারিকরা যেটা বলছেন যে তাহলে বাকিপুরে যারা কিনা তাকে সাপোর্ট যারা করেছে এই দুর্নীতিতে যারা বড় মাথার চাই সেরকমই একজন কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তেমনটাই তাদের দাবি গতকালকে আমরা দেখেছি ইডির তদন্তকারী আধিকারিকরা ভোর ছটা থেকে সাড়ে ছটার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তারা যান এবং তার পাশাপাশি মোট 8 জায়গায় তল্লাশি চলে তার সিএপি এর বাড়িতে এবং একাধিক জায়গায় জ্যোতিপ্রিয় মল্লিকের যারা কিনা সহযোগী যারা কিনা ঘনিষ্ঠ তাদের বাড়িতে তারা তল্লাশি অভিযান চালান শেষ পর্যন্ত গতকাল রাতে অর্থাৎ একেবারে ভোর রাতে 3:30টার সময় নিয়ে আসা হয় তাকে সিজিও কমপ্লেক্সে অফিসিয়ালি তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তেমনটাই ইডি সূত্র থেকে খবর কিন্তু কেন গ্রেফতার সেই প্রসঙ্গে তোমাকে জানাই যে বাকিপুরের যে রাইস মিল ছিল সেই রাইস মিল থেকে 109টি সরকারি এবং বেসরকারি কিন্তু স্ট্যাম্প মেলে এবং সেই স্ট্যাম্পগুলি কি করে এলো ইডি আধিকারিকরা যেটা বলছেন যে এই স্ট্যাম্পগুলি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সরকারি যেমন তোমাকে জানাই ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের স্ট্যাম্প চিফ ইন্সপেক্টরের স্ট্যাম্প পারচেস অফিসারের স্ট্যাম্প ডিসি ফুড অ্যান্ড সাপ্লাইয়ের স্ট্যাম্প উত্তর চব্বিশ পরগনার ফুড অ্যান্ড সাপ্লাই উত্তর চব্বিশ পরগনার সাব ইন্সপেক্টরের স্ট্যাম্প এরকম কিন্তু এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভের ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্ট্যাম্প এই স্ট্যাম্পগুলো বাকিপুরের কাছে তো থাকার কথা না সে একজন মিলার তার কাছে কি করে এই স্ট্যাম্পগুলো এলো সেই সূত্র ধরে যখন তারা যায় তখন কিন্তু ইডির আধিকারিকরা যেটা বলেন যে শুধুমাত্র বাকিপুর মিলার ডিস্ট্রিবিউটার এবং ডিলারের শুধু এটা ষড়যন্ত্র নয় এর পেছনে অনেক সরকারি আধিকারিকও যুক্ত রেশন দোকানের অনেকজন কর্মী যুক্ত এবং তাদের যারা মদতদাতা যে প্রভাবশালী সেই প্রভাবশালীদেরও কিন্তু যোগ রয়েছে আর সেই সূত্র ধরেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা সেখানে তারা তল্লাশি অভিযান করে এবং শেষ পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে তারা গ্রেফতার করে তার কারণ এই যে সরকারি স্ক্যাম বা এই যে বাকিপুরের যে মিল ছিল সেখান থেকে যে সমস্ত শস্য গেছিল সেখানে বাকিপুরের সেই মিলের স্ট্যাম্প ছিল অর্থাৎ বাকিপুর যে সেই যে শস্য আসতো এফসিআই থেকে সেগুলো কিন্তু খোলা বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে আর সে কারণেই এই দুর্নীতিতে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের উল্লেখযোগ্যভাবে তার সেখানে ভূমিকা রয়েছে বলে ইডির দাবি গতকালকে তাকে বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বেশ কিছু মোবাইলের চ্যাট হিস্ট্রি সেগুলো কিন্তু খতিয়ে দেখে অবশেষে কিন্তু উত্তর দিতে না পারায় এবং বয়ানে অসঙ্গতি থাকায় এই জ্যোতিপ্রিয়
মল্লিককে গ্রেফতার করা হয়েছে তাকে মেডিকেল করানোর পরে তাকে আজকে আদালতে পেশ করা হবে তেমনটা ইডি সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি অমৃতা বেশ বেশ রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী টানা 23 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং অবশেষে গ্রেফতার বনমন্ত্রীকে সবে পূজো মিটেছে বৃহস্পতিবার দাদশী এই দাদশীর ভোরেই ইডির হানা টিম ভাগ করে একসঙ্গে আট জায়গায় অপারেশন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়িতে ম্যারাথন তল্লাশি রেশন দুর্নীতিতে গত 13ই অগস্ট প্রায় 55 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর ব্যবসায়ী বাকিবুর রহমানকে আটক করে নিয়ে যায় ইডি পরে তাকে গ্রেপ্তার করে দেশ বিদেশে বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে ইডির দাবি কিন্তু এত সম্পত্তি হলো কিভাবে খোঁজ চালাচ্ছে ইডি এই সূত্রেই বাকিবুরের সঙ্গে প্রভাবশালীদের যোগ পেয়েছেন তদন্তকারীরা এই প্রেক্ষাপটে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ তার ঘনিষ্ঠদের ঠিকানায় ইডির হানা একদিনে আট জায়গায় ইডির তল্লাশি বৃহস্পতিবার ভোর 6টার সময় মন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়িতে হানা দেয় ইডি সল্টেকে জ্যোতিপ্রিয়র দুটি বাড়িতেই এদিন ভোরে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা জ্যোতিপ্রিয়র পিএ অমিত দে নাগেরবাজারে তার তিনটি ফ্ল্যাটে যায় ইডির টিম বেলেঘাটায় অমিত দের বন্ধুর বাড়িতেও তল্লাশি চালায় ইডি জ্যোতিপ্রিয়র আরেক পিএ অভিজিৎ দাস এদিন তার হাওড়ার ব্যাটরার বাড়িতেও তল্লাশি চালায় ইডি রানীকুঠিতে জ্যোতিপ্রিয়র সিএর ফ্ল্যাটেও তারা হানা দেয় সূত্রের খবর ইডি মনে করছে একা বাকিবুরের পক্ষে এই কোটি কোটি টাকার এসন দুর্নীতি সম্ভব নয় নিশ্চয়ই তার পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে সেই প্রভাবশালী কারা কোনো মন্ত্রী কি জড়িত এসবেরই উত্তর খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভোর থেকে ময়দানে ইডি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ আট জায়গায় হানা নিউজ 18 বাংলা